আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা অষ্টম শ্রেণীর সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন আলোচনা করব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্ন মান 2। প্রথম প্রশ্ন রয়েছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, কার পাশে দাঁড়ানোর এই আহ্বান? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতায় কবি দুর্দশাগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই আহ্বান করেছেন। পরের প্রশ্ন আছে, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পল্লী সমাজ গল্পটিতে চাষিরা বলেছিল যে 100 বিঘার মাঠ ডুবে গিয়েছিল, তাই জল বার করা না গেলে মাঠের সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, এই বিষয়টি তারা জানিয়েছিল। একের 3-এর প্রশ্ন আছে, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ কাদের দেখে এ কথা মনে হয়? অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় দেশের সব বেকার যুবক যুবতীরা যারা ছন্নছাড়া, নেই রাজ্যের বাসিন্দা, তাদের দেখেই এ কথা মনে হয়। পরের প্রশ্ন আছে, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধে লেখকের মনে হয়েছে গাছেদেরও মানুষের মতোই জীবন ধারণের ও বেঁচে থাকার জন্য নানান পদ্ধতি নিতে হয়, বন্ধুত্ব সহযোগিতা এসবও দেখা যায়, আবার বীজকে অর্থাৎ বৃক্ষ সন্তানকে রক্ষা করার জন্য নানা পদ্ধতি বৃক্ষ অবলম্বন করে থাকে, এভাবেই গাছের জীবন মানুষের জীবনের ছায়াস্বরূপ হয়ে থেকেছে। পরের প্রশ্ন আছে, তবু নেই সে তো নেই নেই রে, কি না থাকার যন্ত্রণা পঙ্ক্তিটিতে মর্মরিত হয়ে উঠেছে। বুদ্ধদেব বসু লেখা হাওয়ার গান কবিতায় হাওয়ারা পৃথিবীর সব জল তীর ছুঁয়ে যায় দুর্বার ইচ্ছায়, কিন্তু কোথাও তাদের থামার অবকাশ নেই, কোথাও তাদের বাড়ি নেই, সেই যন্ত্রণাই এখানে মর্মরিত হয়ে উঠেছে। পরের প্রশ্ন আছে, ছন্দহীন বুনো চালতার, বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতায় চালতাকে বুনো ছন্দহীন বলা হয়েছে, কারণ ঝাঁকড়া ঘন গাছটি জলের দিকে ঝুঁকে আছে, এই বিষয়টি বোঝাতেই ছন্দহীন বলা হয়েছে। 2-এর দাগের আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3। প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো। শক্তি চট্টোপাধ্যায় লেখা দাঁড়াও কবিতায় কবি মানুষকে মানবিক হতে আহ্বান জানিয়েছেন, মানুষের মতো মানুষ হয়ে, পাখির মতো সব বাধা বন্ধন কাটিয়ে দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। একাকী অসহায় দুর্বল মানুষের পাশে আমাদেরই মানুষ হিসেবে দাঁড়ানোর আহ্বান কবি জানিয়েছেন। প্রশ্ন আছে, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, রমেশের বিস্ময়ের কারণ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ গল্পাংশে 100 বিঘার মাঠ ডুবে গেলে চাষিরা রমেশের কাছে কেঁদে পড়ে, রমেশ বেণীবাবুর কাছে মাঠের জল নিষ্কাশনের ব্যবস্থা করতে চেয়ে ব্যর্থ হয়ে রমার কাছে আবেদন করেন, কিন্তু রমাও যখন রমেশের কাজে সম্মতি দেয়নি তখন রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যান, কারণ রমেশ কখনো এই ধরনের উত্তর রমার কাছ থেকে আশা করেননি, তাই এই বিস্ময়। পরের প্রশ্ন আছে, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, কথক কোথা থেকে কেন নেমে পড়েছিলেন? অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় কথক সেই ছন্নছাড়া নেই রাজ্যের বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল, সেই কারণে তারা লিফট চাইলে কথক তথা কবি তার ভাড়ার ট্যাক্সি তাদের ছেড়ে দেন। কাছেই একটা ভিখিরি গাড়ি চাপা পড়ে সাংঘাতিক আহত হয়েছে, তাকে হাসপাতালে পৌঁছাতে উদ্যোগী হয়ে এই ছন্নছাড়া নৈরাজ্যের বাসিন্দারা লিফট নেয়। রক্ত মাংসে দলা পাকানো সেই আহত প্রাণ মানুষটির রক্তাক্ত ছোঁয়াচ বাঁচাতে কথক ট্যাক্সি থেকে হঠাৎই রাস্তায় নেমে পড়েন। পরের প্রশ্ন আছে, জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে? জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা পাঠ্যাংশে লেখক গাছেদের মাধ্যমে মানুষের জীবনে ছায়া লক্ষ্য করেছেন, প্রাবন্ধিক দেখেছেন মানুষের মতোই গাছেদেরও জীবন ধারণের জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়, কখনো কষ্টে পড়ে কেউ কেউ চুরি ডাকাতি করে, আবার কখনো একে অন্যকে সাহায্য করার মতো বন্ধুত্বপূর্ণ আচরণও দেখা যায়। মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানকে রক্ষা করে, সেভাবেই সন্তানের জন্য জীবনদান গাছেদের মধ্যেও দেখা যায়, যেমন ঔষধি বৃক্ষ, এভাবেই জীবনের ধর্ম গাছেদের মধ্যে দেখা যায়। পরের প্রশ্ন আছে, কি করে বুঝবো আসলে কি করতে হবে? উদ্ধৃতিটির আলোকে বুকু চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো পাঠ্যাংশে বুকু 1-7 বছরের ছেলে, যার স্কুল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, সে তার বাবা মায়ের কাছে শুনেছে সবসময় সত্যি কথা বলতে হয়, কারোর কাছে বিশেষত মা বাবার কাছে কিছু লুকোতে নেই, সেই প্রাপ্ত জ্ঞান বুকু বাস্তবে প্রয়োগ করে। তাদের বাড়ি বেড়াতে আসেন তার মায়ের পাতানো মাসি, হঠাৎ আগমনে বুকুর মা নির্মলা দেবীর রোজকার কাজের ছন্দপতন ঘটে, তিনি মনে মনে অসন্তুষ্ট হলেও আত্মীয়দের কাছে তা প্রকাশ করেন না, ব্যক্তিগত স্তরে নিজের ছেলের কাছে মনোভাব গোপন করেননি, ছেলে
মায়ের সেই মনোভাব প্রকাশ করে দেয় অতিথিদের সামনে, ফলে বুকুর বাবা মা অপদস্থ হন বাইরে অভ্যাগতদের সামনে এবং সেই অপমান পুষিয়ে নেন ছেলেকে পিটিয়ে। বুকু অসহায় হয়ে পড়ে, কেননা যা তাকে শেখানো হয়েছে সদা সত্যবচন, তার ফলেই তার এই শাস্তিবিধান। তাই সে সরোদনে কাতরভাবে বলতে থাকে, কী করে বুঝবো আসলে কী করতে হবে। আজ সকালে মনে পড়ল একটি গল্প, গল্পটি বিবৃত করো। স্বদেশী যুগের সময় প্রভিন্সিয়াল কনফারেন্স হয়েছিল নাটোরে, সেখানে ন্যাশনাল কংগ্রেসের বিখ্যাত ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রমুখরাও ছিলেন। সেই কনফারেন্স বাংলা ভাষায় হবে বলে নির্ধারিত ছিল, কিন্তু বিখ্যাত ব্যক্তিত্বরা সবাই ইংরেজিতে বক্তৃতা দিতে চাইলেন। নবীনরা আপত্তি করে যেতে লাগলেন, কেউ ইংরেজিতে বলতে উঠলে বাংলার জন্য জোরদার আওয়াজ উঠতে থাকে। শেষ পর্যন্ত সকলে বাংলাতেই বক্তৃতা করেছিলেন। এই গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চেয়েছেন। প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলি ব্যাকরণ থেকে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের প্রশ্নমান পাশে নির্দিষ্ট করা আছে। প্রথম প্রশ্ন, নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের উদাহরণ দাও। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে, অস্তর্থক বাক্যের উদাহরণ। এটিও নির্দেশক বাক্য, মূলত নির্দেশক বাক্যের দুটি ভাগ, অস্তর্থক এবং নঙ্গর্থক, আমি দুটোরই উদাহরণ দিয়েছি। তার একলার অমতে কিছু যায় আসে না নঙ্গর্থক বাক্য, এটিও নির্দেশক বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন আছে, শূন্যস্থান পূরণ করো। আবেগসূচক বাক্য, আনন্দ, আহ কি শান্তি, বিস্ময়, আহা কি দেখিলাম, উচ্ছ্বাস, বাহ্বাহ এতদিন বাদে আসার সময় হলো, ঘৃণা, ছি এই তোমার কাণ্ডজ্ঞান। তিনের প্রশ্ন আছে, উদাহরণ দাও। ক্রিয়াবাচক বিশেষ্য, শিক্ষাই জ্ঞানের পথ, সাপেক্ষবাচক সর্বনাম, যে সয় সে রয়, সর্বনামের বিশেষণ, কি ঝামেলা। আলঙ্কারিক অব্যয়, বলবো না তো কি, অসমাপিক ক্রিয়া, পড়তে বসে। এখানে প্রত্যেকটি রেখাঙ্কিত পদ কিন্তু এই নির্দিষ্ট দিকটিকে নির্দেশ করছে। পরে রয়েছে, দেখো, কাঁচা ও বসা শব্দ দুটিকে পাঁচটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা। কাঁচা অপক্ক অর্থে, কাঁচা আম বড়ই টক, কাঁচা অপরিণত, কাঁচা বুদ্ধির কাজটা করলে তাই এই অবস্থা। কাঁচা অর্থাৎ মাটি নির্মিত, কাঁচা সড়ক চলে গেছে গ্রামের ভেতর দিয়ে। কাঁচা অর্থে টেকসই নয়, শাড়ির রঙটা কাঁচা, একবার ধুতেই উঠে গেল। কাঁচা অর্থে ভুল, কাজটা একেবারে কাঁচা কাজ হয়ে গেল। হে হচ্ছে বসা শব্দ, বসা অর্থাৎ আসন গ্রহণ, অতিথিদের বসার জায়গা করে দাও। বসা অর্থাৎ ভেঙে যাওয়া, গলাটা বসে যাওয়ায় কথা বলতে অসুবিধে হচ্ছে। বসা অর্থাৎ রোপণ, অরণ্য সপ্তাহ জুড়ে পাড়ায় গাছ বসানোর কর্মসূচি ছিল। বসা অর্থাৎ অনুষ্ঠান আরম্ভ, মল্লিকবাবুদের বাড়ি গানের জলসা বসানো হয়েছে। বসা অর্থাৎ আহ্বান, সবাই এসো পরের ব্যাচে খেতে বসার জায়গা আছে। এক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা অর্থে প্রযুক্ত হয়েছে। পরের প্রশ্ন আছে, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলি রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। তোমাদের ভাষাচর্চা গ্রন্থের পত্রলিখনের পত্র নমুনাগুলিতে প্রত্যেকটিতেই কিন্তু এভাবে সম্পাদকের কাছে চিঠি লেখার উদাহরণ দেওয়া আছে, সেই দিক অনুসরণ করে তোমরা লিখবে। বডি অব দ্য লেটার অর্থাৎ চিঠির বাইরের স্ট্রাকচারটা একই থাকবে, শুধুমাত্র ভেতরে তোমরা বলবে কীভাবে বন্যার জন্য গ্রামের কৃষিজমিগুলি বিনষ্ট হচ্ছে এবং নদীর পাড়গুলি ধসে পড়ছে, যে কারণে নদীর পাড় রক্ষণাবেক্ষণ করা দরকার, ধস নামছে বন্যার সময়, ঘরবাড়ি সম্পত্তির ক্ষতি হচ্ছে, এবং সেই বিষয়গুলিকে এখানে তুলে ধরবে। এই বিষয়গুলো তুলে ধরে বাকিটা বডি অব দ্য লেটার এক রেখে চিঠিটা লিখবে, এটা তোমরা নিজেরা করবে।